উর্মি এখনো না বললে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। উর্মি তো দাদা বলেছে তোকে হেল্প করবে। কেউ করবে না, কেউ করবে না, আমি জানি। উর্মি বল, আমায় বল, প্লিজ। বৌদি তুমি সত্যি আমাকে ভরসা করতে পারবে তো? উর্মি তুই জাস্ট পুরোটা খুলে বল। বৌদি বৌদি আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। ছেলেটা কে, কি করে, কোথায় থাকে, কতদিন চিনিস তুই ওকে? দু বছর। দু বছর? আর এই দু বছর তুই কাউকে কিচ্ছু জানাস নি, পুরোটা তুই নিজের মধ্যে চেপে রেখেছিস। কি কাজ করে ও? ও ওর ওর ওষুধের দোকান আছে। রোজগারপাতি কেমন? ভালোই, এখন তো আরো ভালো। তুমি জানো বৌদি, ও বেশ কয়েকটা নামি ওষুধের কোম্পানি ডিস্ট্রিবিউটরশিপ পেয়েছে। ব্রিলিয়েন্ট, তাহলে তো চিন্তার কিচ্ছু নেই, খুব ভালো খবর। এত ঘাবড়াবা না বৌদি, সিকিউরিটি, সিকিউরিটি। আমার মা বাবা সিকিউরিটি চায়, চাকরি করা ছেলে না হলে নাকি বিয়ে দেওয়া যাবে না। আর আর একদিন বাবা পাড়ার মধ্যেই আমাদেরকে একসাথে দেখে ফেলেছিলেন। দোকানটা কোথায়? মানিকতলায়। কোথায়? এই তো এই মানিকতলায়। মানিকতলায়? এই জন্যে মেয়ে চুপি চুপি ট্যাক্সি করে খালি ঘোরাফেরা করে, রাইট? তুমি জানো বৌদি, আমি না আমি ওদের বাড়িতে বহুবার গেছি। ওর বাবা মা ভীষণ ভালো মানুষ, আমাকে ভীষণ ভালোবাসেন। তুমি একটিবার গেলেই বুঝতে পারবে সব। তুমি তুমি যদি একটিবার যাও, একটিবার। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বাড়িতে আর কে কে আছে? বাড়িতে বাড়িতে ওর এক ভাই এক বোন। ওর বোনের অবশ্য বিয়ে হয়ে গেছে। আর তুই এত কথা পুরো নিজের মধ্যে রেখেছিলি, আমাদের কিচ্ছুটা জানতে দিসনি। বৌদি তোমরাও তো একটিবারের জন্য আমাকে বোঝবার চেষ্টা করনি। তুই কি বোকামি করতে যাচ্ছিলি? না, অবশ্য অবশ্য আমিও বুঝতে পারছিলাম না আমি কি করে কাকে বোঝাবো, কি করে বোঝাবো। একটা স্পষ্ট জবাব দে তো। কবে আলাপ করাচ্ছিস আমার সঙ্গে? বৌদি তুমি সত্যি যাবে? কি মনে হয়? তুমি তুমি সত্যি যাবে বৌদি? না, আর একটা কথা না, যাও এবার লক্ষ্মী মেয়ের মতো গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, যাও। বৌদি থ্যাংক ইউ, থ্যাংক ইউ বৌদি।